গাজীপুরের শ্রীপুর হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় লাইফ কেয়ার হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদা আক্তার। মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিদর্শন করে এই নির্দেশনা দেন তিনি। গত 31 মার্চ রবিবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার লাইফ কেয়ার হাসপাতালের নার্স দিয়ে অস্ত্রোপচার করার সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। এর পরপরই চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যান। রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালান। পরে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।